ফরজ তো ফরজ মনে করে ইবাদত করব, নফলগুলি এজন্য পড়ব, এক নম্বর কারণ এই নফলগুলি আল্লাহর নৈকট্য লাভের অতিরিক্ত সহায়ক হিসাবে গণ্য হবে। আর নফল বলতে ফরজকৃত ইবাদত ছাড়া বাকি যত ইবাদত রয়েছে এই সবগুলি ফরজ ওয়াজিব ব্যতীত যত কর্ম আছে, যত ইবাদত আছে সবগুলিকেই এক ভাষায় নফল বলা হয়। রাসূলুল্লাহ বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, ফরজ সালাত কেউ যদি ইচ্ছা করে ছেড়ে দেয় তাহলে সে কুফরি করলো, ফাকাদ আশরাক সে শিরিক করলো, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহর হেফাজতের দায়িত্ব থেকে সে বের হয়ে গেল। ফজরের দুই রাকাত সুন্নাত সম্পর্কে আরেকটি হাদিস আরো বলেছেন, রাকাত আল ফজরি খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের দুই রাকাত সুন্নাত এটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে তার চেয়ে উত্তম বেশি। সুবহানাল্লাহ। আত্তাহরিক টিভি, অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله، اما بعد، اعوذ بالله من الشيطان الرجيم، ومن الليل فتهجد به نافلة لك عسى ان يبعثك ربك مقاما محمودا. وقال تعالى: يا ايها المزمل قم الليل الا قليلا. وقال النبي صلى الله عليه وسلم فيما يروي عن ربه عز وجل يقول: ولا يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه إلى آخر الحديث. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কর্তৃক আয়োজিত সাপ্তাহিক দর্শে উপস্থিত সকল দিনী ভাইয়েরা, আজকে সংক্ষিপ্ত দর্শে আলোচ্য বিষয় কোনো ভাইয়ের অনুরোধে আলোচ্য বিষয় নির্ধারণ করেছি নফলের গুরুত্ব এবং ফজিলত ও তার প্রকারভেদ বিষয়ে ইনশা আল্লাহ তাআলা। তো যেহেতু এটা দর্শ, এটা কি, এটা কোনো ওয়াজ নয় বা এমনি কোনো মাহফিলি ওয়াজ নয়, এটা দর্শ, এটা ক্লাস। যেহেতু আমার সামনে ছাত্র সংখ্যা বেশি, কিছু অন্যান্য দিনী ভাইরাও আছেন, তো এটা ক্লাসের মতো মনোযোগ সহকারে বিষয়টি বোঝার চেষ্টা করবেন। নফল কী জিনিস, মানে ফরজের গুরুত্ব মর্যাদা কত, আর নফলেরটা কী পরিমাণ, কারো কারো কাছে দুটাই একাকার করে দিয়েছে, জানা নাই যে ফরজ আর নফলের মধ্যে পার্থক্য কী। কোনো সময় অসুস্থ হয়ে পড়েছে অথবা অনেক বেশি ব্যস্ততায় আছে, সেই ক্ষেত্রে তার যেন কোনো ক্রমে ফরজ ইবাদত যেন ছুটে না যায়, সেই ক্ষেত্রে অবশ্যই সে সময়ের মধ্যেই ফরজটা আদায় করার চেষ্টা করবে, আর তার সাথে যদি নফল পড়তে পারে ভালো, আর যদি সময় তাকে সুযোগ না দেয় এবং সে
এত ব্যস্ত যে নফল পড়ার সুযোগ পাচ্ছে না, সেই ক্ষেত্রে সে ছাড়তেও পারবে। কিন্তু সমাজে কিছু মানুষ এমন আছে যে তারা ফরজ আর নফল দুটাকেই একই সমান মর্যাদা দেয়। এই জন্য দেখা যাচ্ছে সফরে, সফরের হুকুম কি, ফরজ পড়বে, কিভাবে পড়বে, ফরজের আগে পিছে সুন্নত পড়বে কি পড়বে না। অধিকাংশ মানুষ, আমাদের বাংলাদেশের মানুষ, যেহেতু তাদের এই নফল সম্পর্কে সঠিক ধারণা নাই, তারা সফরেও নফল পড়ে, সফরে কি পড়ে, নফল পড়ে। বিষয়টা আজকের দর্শে সম্পূর্ণভাবে ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এর বিপরীত আর এক শ্রেণীর মানুষ, তারা নফল বলতে মনে করে যে এটা একেবারে আর কোনো গুরুত্বই নেই, ফরজ সুন্নতের গুরুত্ব আছে, নফল মানেই গুরুত্বহীন, নফল মানেই গুরুত্বহীন, এই জন্য এটাকে অলসতা বশত এটা কোনো গুরুত্ব না দিয়ে সবসময় ছেড়ে দেওয়ার চেষ্টা করে। আজকের আলোচনায় বুঝবেন যে আসলে আমাদের মাজহাবটা হলো বা আমাদের মুসলমানদের যেটা মূল জানার বিষয় সেটা হলো এই নফলটা এই দুটার মাঝামাঝি, না গুরুত্বহীন আর না এটা ফরজ সমতুল্য গুরুত্ব। আসুন আমরা প্রথমেই জানি যে নফল বলতে কি বোঝানো হয়েছে শরীয়তের ভাষায়। নফল আরবি শব্দ, আর এই নফল শব্দের শাব্দিক অর্থ হলো আজ জওয়াইব, অতিরিক্ত। কি এটা? অতিরিক্ত, জিয়াদা, বেশি। আল্লাহ তাআলা সূরা ইসরার 79 নম্বর আয়াতে বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম দিয়েছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি রাত্রিবেলায় তাহাজ্জত করবেন, না ফিলাতাল্লাক, এই তাহাজ্জতটি আপনার জন্য অতিরিক্ত মর্যাদা বৃদ্ধির কারণ হবে। তাহলে এখানে নফল মানে কি অতিরিক্ত? এখানে শরীয়তের ভাষায় নফল বলতে, ভালো করে বোঝো, নফল বলতে আল্লাহর পক্ষ থেকে যেই ইবাদতটি আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, কি করা হয়েছে, ফরজ বা ওয়াজিব। ফিকহি ইসতিলাহায়, ফিকহি পরিভাষায় ফরজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্য করা হয়েছে, কিন্তু আসলে কোরআন হাদিসের পরিভাষায় ফরজ যেটা ওয়াজিব ওটাই। ওয়াজিব মানে মানতেই হবে, অবধারিত, ফরজ আল্লাহর পক্ষ থেকে ফরজকৃত জিনিস। তো আল্লাহর পক্ষ থেকে যেই কর্মগুলি আমাদের জন্য করা ফরজ করে দেওয়া হয়েছে, সেই কর্ম ছাড়াও আরও কিছু কর্ম আছে, আরও কিছু ইবাদত আছে, যেই ইবাদতগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করে দেন নাই, কিন্তু সেই ইবাদতগুলি আমাদের আল্লাহর নৈকট্য লাভের অধিক বেশি মাধ্যম হিসাবে গণ্য হবে। আল্লাহ পাক যেটা ফরজ করে দিয়েছেন সেটা তো মাস্ট করতে হবে, নাকি? এটা তো মাপ নাই, সর্ব অবস্থায় এটা করতেই হবে। আর নফল বলতে ফরজ ব্যতীত, ফরজ ছাড়া, ফরজকৃত এবাদত ছাড়া বাকি যত এবাদত রয়েছে, সেটা সুন্নত হোক, সুন্নতে মুআক্কাদা হোক অথবা নফল হোক, এই সবগুলি ফরজ ওয়াজিব ব্যতীত যত কর্ম আছে, যত এবাদত আছে, সবগুলিকেই এক ভাষায় নফল বলা হয়, মানে অতিরিক্ত। ফরজ ছাড়া অতিরিক্ত এবাদতকে নফল বলা হয়, মনে থাকবে? ফরজ ছাড়া অতিরিক্ত এবাদত যেগুলি, সেটা সুন্নত হোক, সুন্নতে মুআক্কাদা হোক, সুন্নতে গায়ের মুআক্কাদা হোক অথবা নফল হিসেবে আমরা যেটা জানি, সবগুলাকেই এক কথায় বলা হয় নফল, এক কথা বলা হয় নফল। এই নফলটি আবার দুই প্রকার, কয় প্রকার? দুই প্রকার। একটা নফল হলেই যেই নফলগুলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি গুরুত্ব দিয়ে আদায় করতেন, যেটা একটু পরে আলোচনা আসবে ইনশাআল্লাহ। যে নফলগুলি উনি বেশি গুরুত্ব দিয়ে আদায় করতেন, সাধারণত কোনো কারণ ছাড়া ওই নফলগুলি ছাড়তেন না, সেই নফলকে বলা হয় সুন্নতে মুআক্কাদা, সেটাকে বলে সুন্নতে মুআক্কাদা। আর যেই নফলগুলি তিনি সময় পেলে আমল করতেন, আদায় করতেন,
আর কখনো কখনো তিনি সেগুলি ছেড়েও দিতেন। এই নফলকে বলা হয় সুন্নতে গায়ের মুয়াক্কাদা, সুন্নতে গায়ের মুয়াক্কাদা। এখন ফরজ আর ওয়াজিব ব্যতীত সেটা হোক সালাত, হোক সিয়াম, হোক সাদাকা, যেই এবাদতই হোক না কেন, সেটা হয় সুন্নতে মুয়াক্কাদা হবে আর না হয় গায়ের সুন্নতে মুয়াক্কাদা হবে। কিন্তু এমন কোনো জিনিস নাই যে সেটা নফল কিন্তু সেটা সুন্নতে মুয়াক্কাদাও না গায়ের মুয়াক্কাদা না, এরকম নাই। এরকম কি নাই, যেটা নফল সেটাই সুন্নত, সেটাই সুন্নতে মুয়াক্কাদা এবং সেটাই সুন্নতে গায়েরে মুয়াক্কাদা। কথা বুঝে আসলো? আচ্ছা, তাহলে সুন্নতের শাব্দিক অর্থ জানলাম আর শরীয়তের পরিভাষায় সুন্নত বলতে কি বোঝানো হয় সেটাও আমরা জানলাম, তাই নয় কি? আচ্ছা, এখন কথা হলো এই সুন্নতগুলি শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা পড়ার হুকুম কি, কেন পড়ব সুন্নত? প্রথমত, একজন ব্যক্তি নাজাতের জন্য, জান্নাত পাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে ফরজকৃত ইবাদত সে যদি সেটা পরিপূর্ণভাবে আদায় করে, কি বললাম, আল্লাহর পক্ষ থেকে ফরজকৃত ইবাদত কামা হাক্কুহু, যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সেই ফরজ আদা ইবাদতগুলি আদায় করতে বলেছেন সেটা যদি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পারি তাহলে জান্নাতে যাওয়ার জন্য ফরজই যথেষ্ট। ফরজে কি যথেষ্ট? দলিল তলহা বিন ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, লম্বা হাদিস, আমি শুধু মূল বক্তব্যটা নিয়ে আসবো, বলছেন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল ইসলাম, আনিল ইসলাম, একজন গ্রাম্য ব্যক্তি, শরীর ময়লাযুক্ত, বিক্ষিপ্ত কাপড়, আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেছেন ইসলাম সম্পর্কে, রাসূলুল্লাহ আমাকে ইসলাম সম্পর্কে জ্ঞান দেন। তো আল্লাহ নবী সাল্লাম বলছেন খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, সে তো মুসলমান, কালেমা পড়েছে, কালেমার পর সবচাইতে প্রথম ইবাদত কোনটি? সালাত। বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের ভিত্তি পাঁচটা জিনিসের উপরে, আউয়াল শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, ইকামাতিস সালাহ, কালেমার পরেই, তাওহীদের পরেই, ইমান আনার পরেই ইবাদতের মধ্যে সবচাইতে প্রথম ইবাদত সেটা হলো সালাত। সেটা কি? সালাত। ওই ব্যক্তি যেহেতু মুসলমান, আল্লাহকে জিজ্ঞেস করেছেন ইসলাম সম্পর্কে, আমি ইসলামের মধ্যে কোন আমলটি করব, কি উদ্দেশ্য, যে ইসলামের মধ্যে কোন আমলটি করব, আল্লাহ রাসূল বলেছেন সালা আসসালাওয়াতুল খামস, পাঁচ ওয়াক্ত সালাত ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। পাঁচ ওয়াক্ত সালাত বলতে এটা কি ফরজ নাকি নফল সহ? ফরজ। এটা কি পাঁচ ওয়াক্ত সালাত? কত রাকাত পুরা, কে বলতে পারবে? পাঁচ ওয়াক্ত সালাত কত রাকাত? সতেরো রাকাত। ফজর দুই, জহর চার, আসর চার, মাগরিব তিন, এশা চার, এটা হলো ফরজ। তো আল্লাহ বলছেন যে ইসলামের মধ্যে তুমি যদি পরিপূর্ণতা লাভ করতে চাও তাহলে পাঁচ ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে হবে। ওই ব্যক্তি জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ হাল আলাইয়া গায়রুহুন্না, এই পাঁচ ওয়াক্ত সালাত ফরজ সালাত ছাড়া অন্য সালাত কি আমি পড়ব? তো রাসূল বলছেন লা, পাঁচ ওয়াক্ত ফরজ সালাত ছাড়া অন্য কোনো সালাত নাই, ইল্লা আন তাতাওয়া, তবে তুমি যদি সেটা নফল হিসাবে সওয়াবের আশায়, আল্লাহর অধিক নৈকট্য লাভের আশায় তুমি যদি ফরজ সালাত ছাড়াও আরও সালাত, অন্য সালাত, নফল সালাত আদায় করো, সেটা করতে পারো। কথা মানে বুঝে আসে নাই? ফরজ পড়তেই হবে, ফরজ ছাড়া কি পড়তে হবে? বলছেন ওয়াজিব না, ফরজ না, জরুরি না, কিন্তু তাতাও নফল হিসাবে আল্লাহর অধিক নৈকট্য লাভের আশায় তুমি পড়তে পারবা। আবার বলছেন ওয়া সিয়াম রমাদান, রমজান মাসের সিয়াম পালন করতে হবে, হাল আলাইয়া গায়রুহুন্না, রমজান মাসের সিয়াম ছাড়া নফল সিয়াম কি আমাকে আদায় করতে হবে? মানে জরুরি ভিত্তিক, কথাটা বুঝেন, কি বলছেন, জরুরি ভিত্তিক বলছেন লা,
জরুরি ভিত্তিক আদায় করতে হবে না, ইল্লা আন তাতাওয়া, তবে নফল হিসেবে আদায় করতে পারবা। আর যাকাওয়াতুল মাফরুদা, যদি তোমার উপর নেশাব পরিমাণ মাল মালের মালিক হয়ে যাও, তাহলে তোমার উপর ফরজ জাকাত আদায় করা জরুরি। হাল আলাইয়া গায়রুহুন না, ফরজ জাকাত ছাড়াও কি আমাকে নফল হিসেবে সদকা করতে হবে? লা, ইল্লা আন তাতাওয়া, তবে তুমি যেটা অতিরিক্ত করবা নফল হিসেবে করতে পারবে। একটু খেয়াল করেন, এই কথা বলার পর রসুলের মুখ থেকে শুনলেন কি? শুনলেন যে ফরজ এটা আদায় করতে হবে, আর নফলটা হলো আমার এখতিয়ার। নফলটা কি আমার? বুঝতে পারেন না, আমার কি এখতিয়ার, আমার ইচ্ছা, আমায় আদায় করতেও পারি নাও করতে পারি। এখন ওই ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মুখ থেকে যতটুকু কথা শুনলাম, লা আজিদু আলা হাজা ওয়ালা আনকুস, আমি আপনার মুখ থেকে যে পরিমাণ ইবাদতের কথা শুনেছি, আমি এর চেয়ে বেশিও করব না কমও করব না, বেশিও করব না কমও করব না। এখানে বেশি আর কম মানে কি? শুধু ফরজ পড়ব, নফল পড়ব না? না, এখানে রাবি মানে যিনি প্রশ্ন করেছেন তার এখানে বলার উদ্দেশ্য হলেই আমি ফরজকে ফরজ মনে করে ইবাদত করব, আর নফলকে নফল মনে করে ইবাদত করব। কথা বুঝে আসলো হাদিসের? ফরজকে ফরজ মনে করে করব আর নফলকে নফল মনে করে করব, কিন্তু আমি এর চেয়ে বেশি করব না, এর চেয়ে বেশি করব না। এ কথা বলে চলে গেল। রাসূল বলছেন, মান সাররাহু আই ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর হাযা রাজুল, কোনো ব্যক্তি যদি দুনিয়ায় কোনো জান্নাতি ব্যক্তিকে চলতে ফিরতে দেখতে চাও, তাহলে এই ব্যক্তির দিকে তাকিয়ে দেখো। সুবহানাল্লাহ, এখানে মূল কারণ ওই ব্যক্তির জান্নাতের সুসংবাদ পাওয়ার দুটা কারণ। একটা হলেই ফরজ আর নফল বুঝে সেই জ্ঞানের আলোকে ইবাদত করবে, এটা একটা। আর আরেকটা হলো এই যে আমি রসুলের মুখ থেকে যতটুকু শুনেছি, খেয়াল করবা, যতটুকু মুখ থেকে যতটুকু শুনেছি, আমি ওর চাইতে বেশি নিজের পক্ষ থেকে নিজে বুঝে কোনো কিছু শরীয়তের মধ্যে বৃদ্ধি বা কমতি করার চেষ্টা আমি করব না। এটা হলো প্রত্যেক মোমেনের উপরে অবধারিত ফরজ। সূরা হাসার আল্লাহ পাক কি বলছেন? ওমা আতা কুমুর রসুল ফাখুদু, রসুল থেকে যেটা পাও, রসুল তোমাদেরকে যেটা দাও সেটা গ্রহণ করো, আর যেই কর্ম থেকে নিষেধ করো সেখান থেকে বিরত থাকো। তার মানে হলো রসুল সাল্লাম যেখানেই যে আমলটি যতটুকু পরিমাণ যেই পদ্ধতিতে তিনি আমাদেরকে দিয়েছেন, আমরা নিজেদের নাজাতের জন্য ওই ইবাদতটি অতটুকু পরিমাণ ওই পদ্ধতিতে করতে পারলেই ইনশাআল্লাহ জান্নাত নিশ্চিত। জান্নাত কি? নিশ্চিত। তাহলে কি বোঝা গেল এই হাদিস থেকে? কি বোঝা গেল? এক নম্বর জিনিস, যে কোনো ব্যক্তি যদি ফরজ ইবাদতগুলি সে কামা হাক্কুহু যেইভাবে আদায় করা উচিত সেইভাবে যদি তার পুরাটা জীবন ফরজ ইবাদত করে যেতে পারে, তাহলে আল্লাহ তাকে জিজ্ঞেস করবে না তুমি নফলটা কেন করো নি। কথা বুঝে আসলো? এবং ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে ইনশা আল্লাহ তাআলা, ইনশা আল্লাহ তাআলা। আচ্ছা, তারপরেও নফল কেন পড়ব, নফল কেন পড়ব? এক নম্বর কারণ সেটা হলেই আরেকটি হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে মাজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আখবিরনি বিআমালিন ইযা আমিলতু দাখালতুল জান্নাহ, হে রসুল, আপনি আমাকে এমন কোনো আমল সম্পর্কে বলুন যেই আমলগুলি আমি করলে যেন জান্নাত যেতে পারি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের পাঁচটি রুকুনের কথা বললেন, কালেমা, সালাত, সিয়াম, জাকাত, হজ। ঠিক আছে, কালেমা, সালাত, জাকাত, সিয়াম, হজ, এই ইসলামের পাঁচটি রুকুন কথা বলার পর তারপরে তিনি বলছেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, ভালো করে বোঝেন কি বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, তুমি জিজ্ঞাসা করেছো ইয়া রাসূলুল্লাহ জান্নাতে যাওয়ার আমল কি, আমি বলে দিলাম, তবে শোনো আরও কিছু কল্যাণময় কাজ আছে, আরও কিছু ভালো আমল আছে, ভালো কর্ম আছে, এই কর্ম যদি করো তাহলে এই কর্মগুলি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বড় একটি সহায়ক, বড় একটি কি সহায়ক। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাতুল লাইল,
রাতে তাহাজ্জুদ পড়বা। কি বলছেন? সালাতুল লাইল তাহাজ্জুদ পড়তে বলছেন, সাদকা করতে বলছেন, নফল সিয়াম পালন করতে বলছেন। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল ফরজ তো ফরজ মনে করে ইবাদত করব, নফলগুলি এই জন্য পড়ব, এক নম্বর কারণ এই নফলগুলি আল্লাহর নৈকট্য লাভের অতিরিক্ত সহায়ক হিসাবে গণ্য হবে, অতিরিক্ত সহায়ক হিসাবে গণ্য হবে। এটা এক নম্বর কারণ বা ফজিলত, যেই কারণ বা ফজিলতের কারণে আমরা নফলে ইবাদত করব ইনশাআল্লাহ। নাম্বার দুই, নাম্বার দুই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউওয়ালু মা ইউহাসাবুল আবদু মিন আমালিহি ইয়াউমাল কিয়ামাতি সালাতু। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমল সংক্রান্ত বিষয়ে প্রথম প্রশ্ন করবেন সালাত সম্পর্কে। কি বিষয়ে? সালাত। ফা ইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ। সালাত যদি শুদ্ধ হয় তাহলে ওই ব্যক্তি কামিয়াব হলো এবং সফল হলো। কিন্তু আর সালাত যদি শুদ্ধ না হয়, ফাকাদ খাবা ওয়া খাসার, ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেল, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলো, ধ্বংস হলো এবং ক্ষতিগ্রস্ত হলো। এরপরে বলছেন, ফা ইনিন তাকাসা মিন ফরিজাতিহি শাই। একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হচ্ছে, এই তুমি ফরজ সালাত পড়তা? বয়স কত? ফরজ সালাত শুরু হয় কখন থেকে? কত বছর বছর থেকে? হ্যাঁ, সাত থেকে পড়ার ট্রেনিং শুরু হয়, সাত বছর থেকে সালাতের ট্রেনিং শুরু হবে, একটু খেয়াল করো। আর দশ বছর পর ট্রেনিংটা আরও শক্ত হবে, ট্রেনিংটা আরও কী হবে, আরও শক্তভাবে তাকে ট্রেনিং দিতে হবে। এইভাবে যে কোনো সন্তান যদি দশ বছরের পর ইচ্ছা করে সালাত ছেড়ে দেয়, মা বাপ তাকে পিটাবে। শরীয়ত বলছে কতদিন চলবে? বালেগ হওয়া পর্যন্ত। এখনও ট্রেনিং চললো, কী চললো? ট্রেনিং। কিন্তু যখন বালেগ হয়ে গেছে, বারো বছর হতে পারে, তেরো বছর হতে পারে, চোদ্দো পনেরো, তোমরা জানো বালেগ কখন হয়, বালেগ যখন হয়ে যাবে, বয়সপ্রাপ্ত যখন হয়ে যাবে, তখন থেকে নিয়ে, তখন থেকে নিয়ে তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, জীবনের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তার হুশ আছে, কি আছে? হুশ আছে, সালাত মাপ নেই। সালাত কি নেই? মাপ নেই, কোনোভাবেই মাপ নেই। অসুস্থ, দাঁড়ায় পড়তে পারছো না, বসে পড়ো, বসে পড়তে পারছে না, শুয়ে পড়ো, শুয়ে পড়তে পারছে না, ইশারায় পারলে ইশারায় পড়ো, ইশারাও করতে পারছে না, তারপরে মনে মনে পড়তে হবে। সালাতে যেন পবিত্রতা ফরজ ওয়াজিব না, অজু করতে হবে, গোসল করতে হবে, কিন্তু তার উপর গোসল ফরজ, অজু ফরজ, গোসল করার ক্ষমতা নাই, অজু করার ক্ষমতা নাই, কী করবে? তেমন করবে, কী করবে? তেমন করবে, তারপরে সালাত করবে। অজু করারও ক্ষমতা নেই, তেমনও করতে পারবে না, কেউ করে দেওয়ার মতো লোকও নাই, সালাতের সময় হয়েছে, এমন তো অবস্থায় অজু এবং তেমম ছাড়াও তাকে সালাত আদায় করতে হবে। কথা বুঝে আসে নেই? নদীতে ভ্রমণ করছে, নৌকা ডুবে গেছে, নৌকা ডুবে গেছে, শরীরে যে কাপড় ছিল সবগুলি কাপড় খুলে গেছে, এমন একটা জায়গায় উঠেছে যেখানে তার পুরাটা শরীর উলঙ্গ, কাপড় নেই, কিন্তু সালাতের সময় হয়ে গেছে, সালাতের সময় হয়ে গেছে, উলঙ্গ অবস্থায় বসে তাকে সালাত আদায় করতে, কাপড় ছাড়াই। কথা বুঝে আসলো? হ্যাঁ, হাত কেটে গেছে, পা কেটে গেছে, অনার্গল পেশাব পায়খানা শরীর থেকে বের হচ্ছে, পবিত্র তো করার কোনো সুযোগ নাই, সম্ভব না, এখনই পবিত্র অর্জন করছি, আবার ময়লা হয়ে যাচ্ছে গা, কি করবেন? এই ময়লা আবর্জনা নিয়ে অপবিত্র অবস্থায় তারপরে সালাত আদায় করতে হবে। জিহাদ করতেছে, জিহাদরত অবস্থায় আছে, তারপরেও সালাতের টাইম হয়েছে, তখনও সালাত আদায় করতে হবে। জিহাদ করার জন্য প্রস্তুত, অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছি, বিপক্ষে শত্রুরাও অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, সেখানেও আমাকে সালাত আদায় করতে হবে। তাহলে সালাত মাপ কোথায়? তাই নাকি? অথচ আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ, তারা এই সালাতের বাস্তবতা না বুঝার কারণে, যে এই সালাত যে কত বড় গুরুত্বপূর্ণ বিষয়, রাসূল বলছেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, ফরজ সালাত কেউ যদি ইচ্ছা করে ছেড়ে দেয় তাহলে সে কুফরি করলো, ফাকাদ আশরাক, সে শিরিক করলো, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহর হেফাজতের দায়িত্ব থেকে সে বের হয়ে গেল। অত্যন্ত কঠিন হাদিস আল্লাহ রাসূলের পক্ষ থেকে। অথচ এই সালাতের গুরুত্ব নেই, ইমামরা কি সিস্টেম বানিয়ে নিয়েছে, মানুষ মারা যাওয়ার পর জানাজা জিজ্ঞাসা করে,
যে তোমার আব্বার কোনো সালাত কাজা আছে নাকি, বলে কাজা আছে, তখন কী করে কাজার কাফারা নেই, সমাজে আছে না নাই? জি, সালাত আপনার সালাত আপনাকে আদায় করতে হবে, সিয়াম হয়তোবা আপনার সিয়াম অন্য কেউ আদায় করে দিতে পারে, আপনার হজ অন্য কেউ আদায় করে দিতে পারে, আপনার ফরজ জাকাত অন্য কেউ আপনার পকেটে আদায় করে দিলে হবে, কিন্তু সালাত আপনার সালাত আপনাকেই পড়তে হবে, আপনার সালাত অন্য কেউ পড়তেও পারবে না, এবং আপনার সালাতে কোনো কাফফারাও নেই, কোনো কাফফারাও নেই। একটু খেয়াল করো, অথের একজন ব্যক্তি বয়স প্রাপ্ত হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার প্রত্যেক ওয়াক্তের সালাতের হিসাব আল্লাহর সামনে দিতে হবে, আল্লাহর সামনে দিতে হবে। এখন আল্লাহ রাসূল বলছেন, ফাইনিন তাকাসা মিন ফরিজাতিহি শাই, হিসাব নিয়ে দেখা যাচ্ছে যে কিছু সালাত তার ঘাটতি আছে, কিছু ফরজ সালাত কি আছে, ঘাটতি আছে, কমি আছে। আল্লাহ পাক ওই বান্দার প্রতি দয়া করে বলবেন, হে ফেরেশতা, উনজুরুল আবদি হাল্লাহু মিন তাতাওয়ু, হে আমার ফেরেশতা, আচ্ছা যে বান্দার ফরজ এখনও কমি রয়ে গেছে, ঘাটতি আছে, আল্লাহ তাআলা অনুগ্রহ করে দয়া করে ফেরেশতাকে বলবে, আচ্ছা দেখো তো ওর ফরজের আগে পিছে নফল আছে কি না। আল্লাহ আকবার, বলছেন এই নফলগুলিকে ফরজের জায়গায় রেখে তার ফরজটাকে পূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে দুটা কারণ বললাম, এক নম্বর আল্লাহর সন্তুষ্টি অর্জন হওয়ার অধিক বেশি কি এক্সট্রা মাধ্যম, নাম্বার দুই এই নফলগুলি প্রয়োজনে আল্লাহ পাক দয়া করে ফরজের জায়গাও রাখতে পারেন, এই জন্য নফল পড়বো কি পড়বো না, পড়তে হবে। নাম্বার তিন, এরপরে আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসি, বলছেন ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা ইফতারাজতু আলাই, কোন বান্দা যদি, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, আমার ভালোবাসা পাওয়ার জন্য আমি যেটা ফরজ করে দিয়েছি এই ফরজের চাইতে বেশি ফজিলতপূর্ণ কোনো আমল নাই। অর্থাৎ ফরজকৃত ইবাদতের মাধ্যমে বান্দা সবচেয়ে বেশি আমার নৈকট্য লাভ করে, সবচেয়ে বেশি নৈকট্য লাভ করে, কিন্তু নফল কেন পড়বে? বলছেন ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বুহু, আর বান্দা যখন নফল বেশি বেশি পড়ে, নফল পড়তে পড়তে এমন হয়ে যায় যে অধিক নফল পড়ার কারণে সে আমার বান্দা আমার আমার নিকটে চলে আসে, আমার নৈকট্যতা লাভ করে, এরপরে আমি তাকে ভালোবাসা শুরু করে দিই। আল্লাহ কি বলছেন? আমি তাকে ভালোবাসা শুরু করে দিই, এত বেশি ভালোবাসি আমি তাকে, এত বেশি ভালোবাসি যে তার কান আমার কান হয়ে যায়, তার হাত আমার হাত হয়ে যায়। সুবহানাল্লাহ। তার পা আমার পা হয়ে যায়। এই হাদিসটা অন্যরা ভুল ব্যাখ্যা করে, যারা পীর মুরিদি করে তারা তো এটা ভুল ব্যাখ্যা করে। সঠিক ব্যাখ্যা হলেই যে তার কান আল্লাহর কান হয়ে যায়, মানে হলেই ওই ব্যক্তিকে যখন আল্লাহ পাক অধিক বেশি ভালোবাসে তখন আল্লাহ পাক তাকে তৌফিক দেয়, হ্যাঁ, যেন তার কান যেন আল্লাহ নাফরমানি কাজে ব্যয় না হয়, সেইভাবে চলা আল্লাহ তৌফিক দেয়, হাত পাগুলি আল্লাহর নিয়ন্ত্রণে চলে আসে, আল্লাহর হুকুমের আনুগত্য করে, আল্লাহর নাফরমানি তার দ্বারা সাব্যস্ত হয় না। এটা হলো হাদিসের অর্থ। তাহলে তিন নম্বর কারণ পেলাম, নফল এবাদত এই জন্য করবো যে নফল এবাদত করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, তিনটা কারণ, ঠিক আছে? আচ্ছা, এটা হলো সমস্ত এবাদতের ক্ষেত্রে, যত নফল আছে সেটা হোক সালাত অথবা সিয়াম অথবা হজ অথবা উমরা অথবা যাকাত, যে কোনো নফল এবাদত সবগুলি এবাদত এই জন্য করবো যে এই নফল এবাদতের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য লাভ হয়, নফল এবাদত করলে আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া যায়, নফল এবাদত করলে সেই এবাদতটি কখনও কখনও হয়তো বা আল্লাহ পাক ফরজের মর্যাদাও দিতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে বিশেষ করে যেই নফলগুলি আমি এখন, তাহলে নফলের অর্থ জানলাম, শরীয়তে পরিভাষা নফল কাকে বলে সেটাও বুঝলাম, নফল কেন পড়বো সেটা জানলাম, এখন আপনাদেরকে বলবো যে এই নফল এবাদতের মধ্যে কিছু নফল এমন আছে যেই নফল এবাদতগুলি আল্লাহ নবী সাল্লাম বিশেষভাবে গুরুত্ব দিয়ে ফজিলত বেশি বর্ণনা করেছেন এবং তিনি সেগুলি গুরুত্ব সহকারে তার জীবনে আদায় করতেন, এগুলি বলা হয় সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা। আমি যে সুন্নতগুলি এখন বলবো, আশা রাখি একজন মুসলিম তার ফরজ এবাদতের মাধ্যমে
এই কয়টি নফল যদি সে নিয়মিতভাবে আদায় করার চেষ্টা করে ইনশাআল্লাহ সে অবশ্যই আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবে এবং বিনিময়ে সে ইনশাআল্লাহ জান্নাত পাবে অতি সহজে ইনশাআল্লাহ তাআলা। এক নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন ইবাদতের নফল কিন্তু খুব গুরুত্ব দিয়েছে। যেমন রামলা বিনতে আবি সুফিয়ান তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আবদিন মুসলিমিন ইউসাল্লি লিল্লাহি তাআলা কুল্লা ইয়াউমিন থিনতাই আশার রাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলাহা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দিন এবং রাত্রে ১২ রাকাত নফল, কত রাকাত? ১২ রাকাত নফল যদি কেউ আদায় করতে পারে আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট হয়ে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন, সুবহানাল্লাহ, অথবা তার জন্য ঘর স্পেশালভাবে তৈয়ার করা হবে। সেই সেই ১২ রাকাত সুন্নত কোনটি, কোন কোন সুন্নত একটু খেয়াল করবা, দুটা বর্ণনা আছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন এই ১২ রাকাত বলতে জোহরের ফজরের পূর্বে দুই, জোহরের পূর্বে দুই, জোহরের পরে চার, কত হলো? ফজরের পূর্বে দুই, জোহরের পূর্বে দুই, জোহরের পরে দুই, কত হলো? ছয়, মাগরিবের পরে দুই, আট, এশার পরে দুই, আর জুমার পরে দুই। জুমার এটা একটা বর্ণনা, এটা একটা কি বর্ণনা। আর একটা বর্ণনায় এই ১২ রাকাত বলতে বোঝানো হয়েছে ফজরের পূর্বে দুই, জোহরের পূর্বে চার, জোহরের পরে দুই, মাগরিব পরের দুই, এশার পরে দুই, ১২। তাহলে দুটা হিসাবেই কি ১২। এটা এই জন্য জোহরের পূর্বে বিশুদ্ধ হাদিস থেকে মুসলিম বর্ণনায় আল্লাহ নবী সাল্লাম কখনো চার রাকাত নফল পড়তেন সুন্নত, আবার কখনো তিনি দুইও পড়তেন, কি পড়তেন? দুইও পড়তেন। আল্লাহ সাল্লাম আরেকটা হাদিসে বলছেন যে কানা লা ইয়াদউ আরবাআন ক্বাবলা যুহরি ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ছাড়তেন না জোহরের পূর্বের চার রাকাত সুন্নত আর ফজরের পূর্বের দুই রাকাত সুন্নত। বিশেষ করে ফজরের দুই রাকাত সুন্নত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরেও ছাড়তেন না, সফরেও ছাড়তেন না। বেতের এটাকে ওয়াজিব ফরজ নাকি সুন্নত? বেতের পড়া এটা আসলে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা, এটা ফরজ নয়, ওয়াজিব নয়। ওয়াজিব যদি হতো তাহলে ওই সাহাবি তালহা বিন ওবাইদুল্লাহ আল্লাহর সঙ্গে জিজ্ঞেস করলেন তো আল্লাহর সঙ্গে তখন বলতেন বেতের পড়তে হবে, কি বলতেন? বেতেরও, কিন্তু বেতের কথা বলেন নাই, এই জন্য বেতের ওয়াজিব নয়। যদি হানাফি মাজহাবে ওয়াজিব বলা হয়েছে কিন্তু বেতের ওয়াজিব নয়, কি সুন্নতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নত, যেই সুন্নত আল্লাহ নবী সফরেও ছাড়তেন না, সফরেও ছাড়তেন না। সফরে দুটা জিনিস ছাড়তেন না, একটা হলো ফজরের পূর্বে দুই রাকাত সুন্নত, আর হলো বেতের, আর কি বেতের, এই দুটা ছাড়তেন না। ফজরের দুই রাকাত সুন্নত সম্পর্কে আরেকটি হাদিস আরো বলেছেন, রাকাতাল ফজরি খাইরু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের দুই রাকাত সুন্নত এটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে তার চেয়ে উত্তম বেশি, সুবহানাল্লাহ, ঠিক আছে। এই ফজরের সুন্নত যদি অবশ্যই একামত দেওয়ার পূর্বে আদায় করতে হবে, একামত দেওয়ার পূর্বে আদায় করতে হবে। আমাদের সমাজে এই ফজিলত পাওয়ার জন্য কিছু মানুষ একামতের পরে মসজিদে আসে, আর মাজহাবি ফতোয়া হিসাবে ওই ব্যক্তি যদি শেষ রাকাতে রুকু পাওয়ার চান্স থাকে তাহলে ফরজ চলা অবস্থায় সে পিছনে ফজরের সুন্নত পড়তে পারবে। এটা ফতোয়া কি হাদিস ভিত্তিক ফতোয়া না মাজহাব ভিত্তিক ফতোয়া? মাজহাব ভিত্তিক ফতোয়া। আর হাদিস ভিত্তিক ফতোয়া কি? হাদিস ভিত্তিক ফতোয়া হলো এই, ইজা উকিমাতি সালা ফালা সালাতে ইলাল মাকতুবা। ফরজ সালাতের জন্য যখন একামত দেওয়া হবে তখন ফরজ সালাত ব্যতীত অন্য কোনো নফল সালাত চলবে না, চলবে না, চলবে না। কেউ সালাত শুরু করেছে, একামত দিয়ে দিছে, সালাত ছেড়ে দিবে, সালাত কী করবে? ছেড়ে দিবে, সালাম ফেরানোর দরকার নেই। সালাত শুরু করেছে, একামত দিয়েছে, সালাত ছেড়ে দিবে। হ্যাঁ, এক রাকাত হয়ে গেছে, কী হয়েছে? এক রাকাত হয়ে গেছে, আর এক রাকাতের শেষ প্রান্তে আছে, সে অবস্থায় রাকাত শেষ করে তাড়াতাড়ি ফরজের সামিল হয়ে যাবে। কিন্তু একামত হয়ে গেছে তারপর আপনি নতুন করে শূন্য শুরু করেছেন, এটা চলবে না, এটা কি চলবে না? আচ্ছা, কিন্তু যেহেতু ফজরের সুন্নত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার চাইতে দুনিয়ার মধ্যে যা কিছু তার চেয়ে উত্তম বেশি, এই জন্য এটা যদি কেউ ফজরের আগে না পড়তে পারে, একটু খেয়াল করো, তাহলে কখন পড়বে?
না, এরপর উত্তম সময় হলো সূর্য ওঠার পর, উত্তম সময় সূর্য ওঠার পর। কিন্তু যদি এমন হয় যে সূর্য ওঠার অপেক্ষায় রেখে দিলে হয়তো ভুলে যাব, পরে সুন্নতটা আদায় করা সম্ভব হবে না, ওই ব্যক্তি ফজরের সালাতের সালাম ফেরানোর পর সে নিজে দাঁড়িয়ে ওই আগে সুন্নতটা পড়তে পারবে। কি বললাম আমি, একটা হলো পড়া জায়েজ, আর একটা হলো উত্তম, আর একটা কি উত্তম, উত্তম কখন সূর্য ওঠার পর, আর একটা জায়েজ পড়তে পারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাত সালাম ফেরানোর পর একজন সাহাবি দাঁড়ায় সালাত পড়ছে, তো রসুল বলছেন ইয়া রাজুল হাল তুসাল্লিল ফজরা মাররাতাইন, তুমি ফজরকে আবার পড়তেছ নাকি? বলছেন না ইয়া রাসূলুল্লাহ, আমি আগে সুন্নতটা পড়তে পারি নাই। তো রসুল বলছেন আচ্ছা এটা খালাস, উনি আর কোনো না বা কিছু বলেন নাই, এটা হলো হাদিসে তাকরিরি, মানে আল্লাহ সাল্লাম তিনি সম্মতি দিয়েছেন এই আমলটি। এই হাদিসের আলোকে কেউ যদি ফজরের পূর্বে দুই রাকাত সুন্নত না পড়তে পারে তাহলে ফজরের সালাতের পরেও আদায় করতে পারবে, কিন্তু উত্তম কখন, সূর্য ওঠার পর। আমি কি বললাম, কিছু কিছু সুন্নত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি গুরুত্ব দিয়েছেন যদিও সেটা সুন্নত, কিন্তু তিনি কখনো ছাড়তেন না। তার মধ্যে আমরা বিশেষ করে জানলাম এক নম্বর যে সুন্নতে মুআক্কাদা বারো রাকাত, সুন্নতে মুআক্কাদা কি বারো রাকাত। এই বারো রাকাত ছাড়া যেগুলি আছে সেটা কি, আসরের পূর্বে চার রাকাত, মাগরিবের পূর্বে দুই রাকাত, এশার পরে দুই রাকাত, পরেও আবার আরও দুই রাকাত। এই যে নফল যেগুলি আছে এই নফল আল্লাহ নবী সাল্লাম কখনও আদায় করতেন কখনও আদায় করতেন না, এগুলোর ফজিলত রয়েছে। কিন্তু বিশেষ করে কি শুনলাম, যদি কোনো ব্যক্তি ফরজের আগে এবং পরে দিন রাতে বারো রাকাত সুন্নত আদায় করে আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন, ঠিক আছে। আরেকটি সালাত আছে, সেই সালাতের গুরুত্ব অনেক বেশি, সেই সালাতের নাম হলো ইশরাক সালাত। কি সালাত? একই সালাত তিন নাম, কয় নাম? একটা ইশরাক, আর একটা চাষ, আরেকটা কি? আর একটা সালাতুল আওয়াবিন, সালাতুল আওয়াবিন। একই সালাত নাম তিনটা, নাম তিনটা। আচ্ছা এর সময় কখন শুরু হয়? সূর্য ওঠার কিছুক্ষণ পর, পনেরো থেকে বিশ মিনিট পর থেকে নিয়ে একেবারে সূর্য মাথার উপরে হওয়ার আগ পর্যন্ত, সূর্য মাথার উপর হওয়ার আগ পর্যন্ত এই লম্বা সময়, এই সময়ের মধ্যে যে সালাতটি আমরা পড়ব সেটা সর্বনিম্ন দুই রাকাত, সর্বনিম্ন কত, আর সর্বোচ্চ আট রাকাত, সর্বোচ্চ আট রাকাত। দুইও পড়তে পারেন, চারও পড়তে পারেন, ছয়ও পড়তে পারেন, সর্বোচ্চ আট, সর্বোচ্চ আট। এই সালাতটি কোনো ব্যক্তি যদি ফজরের সালাত আদায় করার পর ওই জায়গায় বসে থেকে অজু ঠিক রেখে সূর্য ওঠার পর ইশরাকের দুই রাকাত সালাত আদায় করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তা দিল উমরা, তা দিল হজ, ওই ব্যক্তি হজে সৎ সমপরিমাণ সওয়াব পাবে, সুবহানাল্লাহ, উমরা সমপরিমাণ সওয়াব পাবে। আচ্ছা এই সালাতটি পড়ার জন্য মসজিদে কুবাই সাহাবায়ে কেরাম বসেছিলেন, সাহাবায়ে কেরাম বসে ইশরাক পড়বেন, রসুল বললেন যে এই ইশরাক পড়ার আরেকটা উত্তম সময় আছে, কখন আছে, উত্তম সময় আছে, সেটা কখন, হেইনা তারমাদিল, তারমাদাল ফিসাল, যখন নাকি উটের বাচ্চা মরুভূমিতে চলার সময় তার পা গরম হয়ে যাবে, পা কি হয়ে যাবে, গরম হয়ে যাবে, তার মানে রৌদ্র যখন উত্তপ্ত হবে, রৌদ্র যখন গরম হবে, বালু রোদের তাপের কারণে বালু যখন গরম হয়ে যাবে, অর্থাৎ দশটার সময়, সাড়ে দশটার সময়, এগারোটার সময়, ওই সময় পড়াটা উত্তম বেশি। তাহলে সূর্য ওঠার পনেরো মিনিট পর থেকে নিয়ে একেবারে সূর্য উত্তপ্ত হওয়া পর্যন্ত এই লম্বা সময়ে সর্বনিম্ন দুই অথবা চার অথবা ছয় অথবা আট রাকাত পড়তে পারে। লাভ কি, একটু আগে শুনলাম ওমরা এবং হজ সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে, আর একটা হাদিস আল্লাহ রাসূল বলছেন যে মানুষের শরীরে তিনশো ষাটটি জোড়া আছে, কি আছে, এই যে জোড়া, এই একটা জোড়া, এই একটা জোড়া, একটা জোড়া আছে না, বলছেন প্রত্যেক জোড়ার পক্ষ থেকে সাদকা করা ওয়াজিব, সাদকা করা ওয়াজিব। কোনো ব্যক্তি যদি এই ইশরাক বা জোহা এই চাষ্তের দুই রাকাত সালাত কেউ যদি আদায় করে, অজু করে চাষ্তের সময় বা ইশরাকের সময় দুই রাকাত সালাত আদায় করে, তাহলে এটা কি ফরজ নাকি নফল, নফল। এটা এই নফল এবাদতটি করার কারণে আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট হয়ে ওই ব্যক্তির শরীরে যে তিনশো ষাটটি জোড়া আছে
এই 360টি জোড়ার পক্ষ থেকে সদকা আদায় হয়ে যাবে সুবহানাল্লাহ। তাহলে দুই রাকাত সালাত, তাই নয় কি? লম্বা টাইম যখনই সুযোগ পালো উযু করে পড়তে পারে। ফজিলত কি? আল্লাহ পাক আমার আমাদের উপর যে 360টি জোড়া আছে এই তার 360 জোড়ার পক্ষে সদকা হিসেবে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর একটি গুরুত্বপূর্ণ সালাত আছে, আমি কিন্তু যেগুলি বেশি গুরুত্ব আমাদের প্রয়োজন সেটা বলছি, সেটা হলো সালাতুল লাইল, তাহাজ্জুদের সালাত। সেটা কি? তাহাজ্জুদের সালাত। এই তাহাজ্জুদের সালাত আমাদের জন্য নফল, আমার জন্য কি নফল বা সুন্নত, কিন্তু আল্লাহর রসুলের উপরে এটা ফরজ ছিল। আল্লাহর রসুল কি ছিল? এটা ফরজ ছিল। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃত রসুল, কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি রাত্রিতে দণ্ডায়মান হন, দাঁড়িয়ে সালাত আদায় করেন, ইল্লা কালিলা, তবে কিছু অংশ আপনি ঘুমান, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, হয় আপনি অর্ধরাত অর্ধরাত পর্যন্ত আপনি এবাদত করুন অথবা তার চেয়ে একটু কম কি করুন, রাত্রে তাহাজ্জুদ পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাহাজ্জুদ পড়া ফরজ ছিল, আমাদের জন্য নফল। আমাদের জন্য কি? নফল। আচ্ছা, এই নফল এবাদতটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে এটা এত গুরুত্বপূর্ণ এবাদত যে এই এবাদতের মাধ্যমে রাসূল বলছেন আফজালুস সিয়াম বাদা সিয়াম রমাদান, সিয়াম শাহরুল্লাহিল মুহাররম, রমজান মাসের পর আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয় সিয়াম হলো মুহররমের সিয়াম। সেটা ইনশাআল্লাহ কবে রাখবো আমরা? শনিবারে, আগামী শনিবারে, আর তার সাথে শুক্রবার 9 তারিখ মিলে নেব, সবার রাখবো তো ইনশাআল্লাহ। এই সিয়ামটা ফরজ সালাতের পর সবচাইতে উত্তম সিয়াম। ওয়া আফজালুস সালাত বাদা সালাতিল মাকতুবাতে সালাতুল লাইল, ফরজ সালাতের পর যত নফল সালাত আছে তার মধ্য থেকে সবচাইতে আল্লাহর নিকটে প্রিয় সালাত সালাতুল লাইল, রাত্রে সালাত, তাহাজ্জুদের সালাত। কেন প্রিয়? যেহেতু তাহাজ্জুদের সময় আল্লাহ রাসূল বলছেন ইয়া আইয়ুহান্নাস, আর একটি হাদিসে বলছেন ইয়া আইয়ুহান্নাস, হে মানুষ সকল, তোমরা কি করো? আফসুস সালাম, তোমরা বেশি বেশি সালাম প্রদান করো। ও আত এমু তাম, মানুষদেরকে আহার করাও, খানা খাওয়াও। ওয়া সল্লু বিল্লাইলি ওয়ান্নাস নিয়াম, আর রাত্রিতে যখন মানুষ শুয়ে থাকে তখন তুমি সালাত পড়ো, তখন তুমি পড়ো সালাত পড়ো। বলছেন তাদুখুলুল জান্নাতা বিসালাম, তুমি নিরাপদের সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর যত খাস বান্দা আছে, আল্লাহর যত ওলি আছে, খাস বান্দা আছে, এনারা কিন্তু বিশেষ করে কেউই তাহাজ্জুদের সালাত ছাড়তেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরজ সালাত হালকাভাবে পড়াতেন, কিন্তু তাহাজ্জুদে যখন দাঁড়াতেন তখন এক এক রাকাতে সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, তিন পারা, চার পারা, পাঁচ পারা এক এক রাকাতে পড়তেন। ঠিক সেভাবে লম্বা রুকু করতেন, লম্বা সেজদা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এত লম্বা দাঁড়িয়ে কিয়াম করেন, রুকু করেন, সেজদা করেন, কেন? আল্লাহ তাআলা গুফিরালাকা মা তাকাদ্দামা মিন জামবিক, আল্লাহ তাআলা আপনার আগের এবং পরের গুনাহ সব মাফ করে দিয়েছে, আপনি তারপরে এত কষ্ট করেন কেন? তিনি বলছেন আফালা আকুনা আবদান শাকুর, আল্লাহ যদি দয়া করে আমাকে ক্ষমা করে দিয়ে থাকে তো আমি কি আল্লাহর শুকরিয়া আরও বেশি আদায় করবো না? সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাত্রিবেলায় প্রায় অর্ধেক রাত বা তার চেয়ে একটু কম পরিমাণ তাহাজ্জুদ দাঁড়িয়ে সালাতুল লাইল আদায় করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গুরুত্ব সহকারে পড়তেন। এই সালাতটি আমাদের সম্পর্কে একটু ধারণা দেওয়া উচিত, সেটা হলে এই তাহাজ্জুদের সময়টা শুরু হয় কখন? আমরা কি ঘুমানোর পূর্বে তাহাজ্জুদ পড়া শুতে পারবো কি না? আল্লাহ কি বলছেন অমিনাল লাইলি ফাতাহাজ্জাত, এরা কোন সূরা? সূরা ইসরা কত নম্বর আয়াত? 79 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তুমি রাত্রে তাহাজ্জুদ পড়ো, কখন? রাত্রে। রাত শুরু হয় কখন? রাত শুরু হয় সূর্য ডোবার পর থেকে, রাত শুরু কতক্ষণ মতো? রাত সবে সাদেক উদিত হওয়া পর্যন্ত, এটা হলো রাত। এটা কি? রাত। কিন্তু তাহাজ্জুদ বা রাত্রির কিয়াম শুরু হয় এশার পর থেকে, কখন থেকে? এশার পর থেকে। অতএব এশার পর থেকে নিয়ে একেবারে সবে সাদেকের আগ পর্যন্ত যেই সালাদগুলি পড়া হবে নফল হিসাবে, এই সবগুলি সালাদকেই কিয়ামুল লাইল বলা হবে, তাহাজ্জুদ বলা হবে, তারাবি বলা হবে, একই জিনিস। রমজান ছাড়া অন্য মাসে পড়লে
সেটাকে কিয়ামুল্লাইল বলা হয়, তাহাজ্জুদ বলা হয়। আর ওই ইবাদতটাই যখন আবার রমজান মাসে পড়া হবে তখন সেটাকে বলা হয় তারাবী। সেটা কি? তারাবী। কিন্তু জিনিস কিন্তু একই। জিনিস কি? একই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারাবী বা এই তাহাজ্জুদ, এই কিয়ামুল্লাইল তিনি কখনও পড়তেন এশার পর, কখনও পড়তেন অর্ধক রাত্রে, আবার কখনও পড়তেন শেষ রাত্রে। কখনও পড়তেন কি? শেষ রাত্রে। যে কোনো সময় পড়া দিতে পারে, তবে আগের রাত্রে পড়া চাইতে, মধ্যরাত্রে পড়া চাইতে শেষ তৃতীয়াংশে, শেষ রাত্রে পড়া উত্তম বেশি। কেন উত্তম? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ইয়ানজিল তাবারক ওয়া তাআলা, আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, ইলা সামাই দুনিয়া, প্রথম আসমানে, হিনা ইয়াবকা আসসুলুসুল লাইলিল আখির, যখন নাকি রাত্রের শেষ তৃতীয়াংশ থাকে, শেষ তৃতীয়াংশ থাকে, আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে, বলেন মাই ইয়াদউনি ফাস্তাজিবু লাহু, কে আসে আমার কাছে দোয়া করো আমি তোমার দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। মাই ইয়াস্তাগফিরুনি আগফিরু লাহু, কে আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব। মাই ইয়াসআলুনি ফাউতিহু, কে আমার কাছে চায় আমি তাকে দিব। তাহলে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে এসে আমাদেরকে ডেকে ডেকে বলেন, আর আপনি যদি তখন উঠে, ঘুম থেকে উঠে উজু করে আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে সালাতরত অবস্থায় তাহাজ্জুদে সেজদা অবস্থায় দোয়া করেন, তাহলে দোয়া কি কবুল হবে না? হ্যাঁ। তাহলে তারাবি বা কিয়ামুল্লাইল তাহাজ্জুদ এশার পরেও পড়ে পড়া সম্ভব, ঠিক আছে, অর্ধরাত মধ্যরাতেও পড়া সম্ভব, তবে শেষ রাতে পড়া উত্তম বেশি। দলিল, আগের রাতে পড়া কীভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত বলছেন, আওসানি খলিলি, আল্লাহ রসুল বলছেন আমার খলিল, মানে কি আল্লাহ তাআলা আমাকে, আমার বন্ধু আমাকে নির্দেশ দিয়েছেন, ওসিয়ত করেছেন, সেটা কি? সিয়ামি সালাসাতি আইয়াম মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে তিনটা সিয়াম, কয়টা সিয়াম? তিনটা সিয়াম পালন করা, ও রাকাতি দোহা, চাষতে দুই রাকাত সালাত আদায় করা, ও আন উতির কাবলা আন আরকুদ, ঘুমানোর পূর্বেই বেতের পড়া শোয়া, বেতের পরে শোয়া। বুখারী মুসলিম হাদিস। এই হাদিস থেকে যেটা বোঝা যায় সেটা হলেই যে যে ব্যক্তি নিয়মিতভাবে তাহাজ্জুদ পড়ার ক্ষমতা রাখে, প্রত্যেক দিন ওঠার চেষ্টা আছে, উঠতে পারে, ওই ব্যক্তি বেতেরটা এশার পরে না পড়ে রাতের শেষ অংশে পড়বে, তাহাজ্জুদে পড়বে। কখন করবে? তাহাজ্জুদ পড়বে। আল্লাহ বলেছেন ইজআল আখির সালাতাল লাইলি বিতরান, রাত্রের শেষ সালাত তুমি বানাও বেতের। আর যে ব্যক্তি উঠতেও পারি নাও উঠতে পারি, কখনও তাহাজ্জুদে উঠি কখনও উঠতে পারি না, ওই ব্যক্তির সম্পর্কে আল্লাহ বলছেন যে তুমি বেতের পরে শো, বেতের পরে শো। এখন কোনো ব্যক্তি যদি বেতের আগেই পড়তে চায়, শোয়ার আগে, তাহলে বেতের পড়ার আগে তাহাজ্জুদ পড়তে পারবে? হ্যাঁ পারবে। সে যদি ইচ্ছা করে শোয়ার পূর্বে অজু করে দুই রাকাত নফল পড়লাম, চার রাকাত পড়লাম, সর্বোচ্চ কত? আট রাকাত। এরপরে সে বেতের পরে শুলে তাহাজ্জুদ পরেই সে শুয়ে পড়ল। কথা বুঝে আসলো? তাহাজ্জুদ পরেই শুতে পারলো। এখানে আরেকটা মাসআলা, সেটা হলে যেই ব্যক্তি নিয়মিতভাবে সালাত আদায় করে তাহাজ্জুদের, প্রত্যেক দিন পড়ে মাশাআল্লাহ, কিন্তু কোনো একদিন ঘুমের কারণে সে উঠতে পারে নাই, ফজর আজান দিয়ে দিছে, তাহলে ওই ব্যক্তির মনে আফসোস, আমি তো আজকে তাহাজ্জুদ পড়তে পারলাম না। আল্লাহ পাক দয়া আরেকটা করেছেন যে ওই ব্যক্তি যদি ওই দিন ফজরের সালাতের পর থেকে নিয়ে জোহরের আজানের আগ পর্যন্ত সময়ের মধ্যে ওই রাত্রে যেই অংশটুকু সে আদায় করতো প্রত্যেক দিন, ওই পরিমাণ যদি এই সময়ের মধ্যে আদায় করে, কা আন্নামা হুয়া কামা বিল্লাইল, সে যেন ওই ইবাদতটি রাত্রেই করলো। সুবহানাল্লাহ। এখানে একটা মাসআলা, সেটা হলেই বেতের রাত্রে পড়লে বেজর পড়বে, আর এই বেতেরটি যদি দিনের বেলা পড়ে তখন বেজর পড়বে না, জোর পড়বে, এক পড়বে না, দুই পড়বে, তিন পড়বে না, চার পড়বে। মাসলা বুঝে আসতেছে? জি। আচ্ছা, তাহলে আমরা সুন্নতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নত আমরা কয়েকটা পেলাম, ফরজ সালাতের আগে পরে বারো রাকাত, সালাতুল জোহা পেলাম, আর কী পেলাম? তাহাজ্জুদের সালাত, তাহাজ্জুদের সালাত। তার সাথে সাথে রসুল বলছেন তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা, তোমরা হজের পরে হজ করো, উমরার পরে উমরা করো। হজ জীবনে কয়বার করা ফরজ খেয়াল করেন? কয়বার? একবার। আর উমরা হজের সাথেই, উমরা একবার, কিন্তু রসুল বলছেন হজের পর আর একটা হজ করো, উমরার পর আর একটা উমরা করো। ফায়দা কী? ফায়দা হলো বলছেন ফা ইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ-যুনুব কামা ইয়ানফিয়াল কীরু খুবজাল হাদীদ। আল্লাহু আকবার। রাসূল বলছেন
বেশি বেশি হজ করো, উমরা করো, লাভ কি? লাভ হলো এই উমরা এবং হজের কারণে আল্লাহ পাক তোমার ফকিরি, তোমার গরিবি, তোমার অসহায়তা আল্লাহ পাক দূর করে দিবেন, তোমার গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, যেমন নাকি আগুন লোহার মরিচাকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে উমরা হজে যে টাকা খরচ হয়, আল্লাহ পাক এই টাকার বিনিময়ে বরকত দিবেন এবং আল্লাহ পাক তার গরিবি এবং ফকিরি দূর করে দিবেন। তাহলে এখানে রাসূল সাল্লাম উদ্বুদ্ধ করেছেন, যার সামর্থ্য আছে সে যেন হজের পর আর একটা হজ করে, উমরার পর যেন আর একটা উমরা করে। রাসূল সাল্লাম বলছেন ইত্তাকুন নার ওয়ালাও বিশাক্কি তামারা, ফরজ সাদাকা তো করতেই হবে, তারপরে পর নফল সদকা করো। কি করো? নফল সদকা, গোপনে সদকা, গোপনে সদকা করো। মনে রাখবে ইত্তাকুন নার ওয়ালাও বিশাক্কি তামারান, খেজুরের একটা অংশ আল্লাহ রাস্তায় দিয়ে হলেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে হলেই যে যদি কেউ আল্লাহ সন্তুষ্টের জন্য এক টাকা আল্লাহ রাস্তায় দান করে, হয়তো আল্লাহ যদি সেটাকে কবুল করে নেয়, সেই বিনিময়ে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিতে পারেন। রাসূল সাল্লাম বিশেষ করে প্রত্যেক মাসে তিনটা সিয়াম পালন করতে, মাস আরবি মাসের হিসেবে 13, 14, 15, এটাকে বলে আয়ামুল বিজ, আয়ামুল বিজ। এই তিনটি সিয়াম পালন করলে ওই ব্যক্তি পুরাটা মাস সিয়াম পালন করে সব পাবে। আর প্রত্যেক মাসে যদি তিনটা করে সিয়াম রাখে তাহলে পুরা বছর নফল সিয়াম পড়ার সব সে পেয়ে যাবে। কারণ আল হাসানাতু বি আশরি আমসালিহা, আল্লাহ পাক একটা নেকিকে 10 গুণ করে বাড়িয়ে দিবে, তাহলে 3×10=30। ঠিক আছে, এই ইবাদতগুলি আল্লাহ রাসূল সাল্লাম নিয়ম কন্টিনিউ এটা করে আসতেন। রাসূল সাল্লাম সপ্তাহে দুইটা সিয়াম রাখতেন, একটা হলো ইয়াউমুল খামিস আর একটা হলো ইয়াউমুল ইসনাইন, সোমবার আর বৃহস্পতিবার। জিজ্ঞেস করা হয়েছে যে সোমবার আর বৃহস্পতিবার কেন সিয়াম পালন করেন, তিনি বলছেন তুরফাউল আমাল ইয়াউমুল ইসনাইন ওয়াল খামিস, সোমবার আর বৃহস্পতিবারে মানুষের সাপ্তাহিক আমল আল্লাহর কাছে পৌঁছানো হয়। আর আমি পছন্দ করি যে আমার আমলটা এমন অবস্থায় যাবে যে আমি সিয়াম অবস্থায় আছি। কথা বুঝে আসলো? এই জন্য সপ্তাহে দুটা সিয়াম, মাসে তিনটা সিয়াম, এইগুলি হল নফল কিছু গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতগুলি আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। এই ইবাদতগুলি যদি ফরজের সাথে সাথে আমরা আদায় করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং বিনিময় আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই জান্নাত দিবেন ইনশা আল্লাহ তাআলা। এখন আমাদের ভিতরে যেটা ধারণা, প্রথম যেটা বলেছিলাম যে কিছু মানুষ এশার সালাতকে 13 রাকাত নামাজ বানিয়ে নিছে, আগে পিছনে সুন্নত নফল এগুলো তো পড়তেই হবে লাজিম, কিন্তু না, যদি কাজের বেশি ব্যস্ততা থাকে, হ্যাঁ, তখন আপনি শুধু ফরজ করলেও হবে, আর যদি মাশাআল্লাহ নফল ইবাদতগুলি করতে পারেন অনেক বেশি ফজিলতের কারণ। তবে কিছু মাসআলা আছে, একটা মাসআলা হলো এই নফল যে ইবাদতগুলি আছে এগুলি আমরা সফর অবস্থায় করব। খেয়াল করেন, সফর অবস্থায় আল্লাহ রাসূল বলছেন ইদা মারিদাল আবদু, মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে আও সাফার অথবা সফর করে, কুতিবা লাহু মিসলা মা কানা ইয়ামালু মুকিমান সাহিমান সাহিহা, মুকিম অবস্থায় সুস্থ থাকা অবস্থায় ওই ব্যক্তি যদি এই আমলগুলি নিয়মিত করে আসছে, অসুস্থতার কারণে করতে পারছে না, সফরের কারণে করতে পারছে না, আল্লাহ পাক এই ইবাদতগুলি সফর এবং অসুস্থতায় না করার পরেও তাকে পরিপূর্ণ সওয়াব দিবে। সুবহানাল্লাহ। অতএব সফর অবস্থায় নফল সালাত পড়ার প্রয়োজন নেই, ফরজের আগে সুন্নত পড়ার প্রয়োজন নেই। আল্লাহ যেখানে ফরজ ইবাদতকে অর্ধেক করে দিয়েছে, 4 রাকাত বিশেষ সালাতকে কি করেছেন, কসর করতে বলেছেন 2 রাকাত, সেখানে আগে পিছিয়ে আগে পরে সুন্নত পড়ার কোনো অবকাশ নেই। আবদুল্লাহ বিন ওমর যেন জিজ্ঞেস করা হয়েছে আমরা কি সফরে নফল পড়বো সুন্নত পড়বো, বলছে সুন্নত কেন পড়বা, ফরজই তো আল্লাহ কমিয়ে দিয়েছে, কিন্তু ফজরের সুন্নত তিনি ছাড়তেন না। আচ্ছা, ফরজ সালাতের ক্ষেত্রে যে ব্যক্তি দাঁড়িয়ে পড়তে পারবে সে তো অবশ্যই দাঁড়িয়ে পড়বে, না পারলে বসে পড়বে। আর নফল সালাতের ক্ষেত্রে দাঁড়ানো ক্ষমতা থাকার পরেও ইচ্ছা করলে বসে পড়তে পারবে নফল, কিন্তু সওয়াব হবে অর্ধেক। সওয়াব হবে কি? অর্ধেক। রাসূল বলছেন সালাতুর রাজুলি কায়দান নিসফাস সালাত, কোনো ব্যক্তি যদি নফল সালাত বসে পড়ে, দাঁড়ানোর ক্ষমতা আছে, তাহলে ওই ব্যক্তি সালাত আদায় করা বৈধ জায়েজ, কিন্তু অর্ধেক সওয়াব হবে। কীভাবে অর্ধেক সওয়াব হবে? আমাদের দেশে মানে দাঁড়ানোর ক্ষমতা আছে, তারপরে অনেক মানুষ বসে পড়ে, পড়ে না নফল সুন্নত বসে আদায় করে, কিন্তু ওরা জানে না যে বসে পড়লে অর্ধেক সওয়াব, পড়া জায়েজ কিন্তু সওয়াব কত হবে? অর্ধেক। এই কিছু মাসআলা ছিল। আর একটা মাসআলা সেটা হলেই ফরজ সালাত যদি কোনো ব্যক্তি কোনো সওয়ারির উপরে, সেটা নৌকা হোক
গাড়ি হোক বাস হোক তার উপরে যদি সলাত আদায় করে তাহলে অবশ্যই তাকে কেবলামুখী হতে হবে। আর গাড়ি যেদিকে ঘুরুক ওর জানা মতো কেবলা যদি ঘুরে যাচ্ছে তার সলাতের মধ্যে সেও কেবলা দিকে তার হতে হবে। কিন্তু নফল সলাতের ক্ষেত্রে শুরু করবে কেবলা দিয়ে তারপরে যেদিকে যাক সমস্যা নাই, অন্যদিকে তাকেও নফল সলাত আদায় করতে পারবে। এই নফল সলাতের ক্ষেত্রে নফল সলাতের অর্থ কী, শরীয়তের পরিভাষা নফল বলতে কী বোঝানো হয়েছে, এর লাভ কী ফায়দা কী, তার সাথে সাথে যেগুলি গুরুত্বপূর্ণ নফল সেগুলো আলোচনা করলাম, কিছু মাসআলাও বললাম। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই আলোচনার আলোকে, এই আলোচনাটা যেন আমরা আমাদের প্রত্যেকের নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এর সাথেই আজকে আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।